কয়টা পাঁচটা বর্তুকি একটা দুটো জি আড়াইশো গ্রাম হঠাৎ ভাবছেন দর্শকর্মার দোকানে আমার আবার কি দরকার। হ্যাঁ, সামনেই কালী পুজো আর আজকের দিনটা হচ্ছে ধনতেরাস। ধনতেরাসের দিনই আমি আর বাবা চলে এসেছি অনেক কিছু কেনাকাটি করতে। কালী পুজোর কিছু জিনিস কিনবো আর ধনতেরাসের জন্য। এই দেখুন, ধনতেরাসের জন্য বাবা ঝাঁটা কিনে নিয়েছে, তো ঝাঁটা হাতে নিয়ে আমরা চললাম। আর এই লাইনটা বলছেন, এই লাইনটা কি? চলুন তাহলে একটু ডিটেলসে দেখাই লাইনটা কি। এই যে হচ্ছে লাইনটা, হচ্ছে অনন্তলাল দাস অ্যান্ড সন্সের সোনার দোকানের লাইন। সোনার দোকানে ঢোকার জন্য আজকের দিনে লাইন পড়েছে, মানে ধনতেরাসের জন্য লাইন পড়েছে। তো আমার বাবা তো সময়ও নেই, আর বাদ দিন আর কথা বললাম না। চলুন আমরা বেরিয়ে পড়ি। আমরা রাস্তায় আমাদের নটরাজের সামনে এই রকম খেলনা পুতুল, হাঁড়ি, কড়াই, বাসনপত্র সব কিছু নিয়ে দুদিকটায় বসে। তো এটা কোথায় কোথায় বসে আর কোথায় কোথায় ধনতেরাস বা দিওয়ালি, এটা দিওয়ালির জন্য। কিন্তু ধনতেরাসের জন্য সোনার উপর দোকানেই যেমন লাইন পড়েছে তেমন লাইন। আমরা একটু হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দিওয়ালি ভিডিও আশা করি শেয়ার করব। দেখুন হাঁড়ি, কড়াই, বাসন কী কী না বসেছে। এগুলো দু সাইডে লাইন দিয়ে এগুলো বসে, আর আমি প্রতি বছরই এগুলো কিনতে যাই। তো আজকে এগুলো কিনতে আসিনি, আজকে কিনতে এসেছিলাম ধনতেরাসের আর কালী পুজোর কিছু। এখনও অনেক দোকান বসেনি, তো বসবে তা তখন এসে কিনবো, আর কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। কই মূর্তি দেখেছেন, কত কিছু, মানে অনেক কিছু বসে এগুলো দিওয়ালির জন্য। আমি লক্ষ্মী গণেশ আলাদা করে পুজোও করি, আমি কিনেও নিয়ে যাই। তো আজকে কিনে নিই, যেহেতু আরও বসবে তখন কিনবো। আজকেরটা একটু ধনতেরাসটা করে নিই, তারপরে যা হবে দেখা যাবে। এখানে দেখুন ঝাঁটা বসেছে, ঝাঁটাটা কে নিয়ে বসেছে? আমাদের সামনের বাড়ি যারা পুজো করেছিল এই যে তাদের দোকানেটা। তো বাবা তার কাছ দিয়েও আর একটা ঝাঁটা কিনে নিচ্ছে। বাবার মানে কেনার শেষ হচ্ছে না। চলুন বাবার সঙ্গে বাজারে বেরোলে অনেক কিছু কেনা যায়। আর এখানে দেখুন কালী মূর্তিগুলো কী সুন্দর লাগছে না? ছোট্ট ছোট্ট কালী মূর্তি, খুব একটা বড় নয় কিন্তু এই মূর্তিগুলো। ছোট ছোট যারা পুজো করে তাদের জন্য এই ছোট কালী মূর্তিগুলো। আর প্রচুর লক্ষ্মী গণেশ। আর এখানে দেখুন কত মাছ, মাছগুলো কিন্তু ভাড়। টোটোর যা জ্যাম রাস্তায় সোজা ক্যামেরা নিয়ে হাঁটার জন্যে। দেখতে পাচ্ছেন টোটো, মানে একদিকে ব্যাগ একদিকে জিনিসপত্র নিয়ে টোটোর মধ্যে দিয়ে ঠেলা ঠেলি এমন হচ্ছে। আমার ক্যামেরার নিচে আমি কথা বলেই যাচ্ছি। ভিড়ের মধ্যে সেইভাবে ভিডিও করতে পারিনি, কারণ আবার তাড়াহুড়োও ছিল, আমাকে চাল নিয়ে যেতে হবে বাড়িতে গিয়ে রান্না করতে। মানে আজকে সেদ্ধ ভাত খাবো সবাই মিলে, আর রাস্তাঘাটের ভিড় জ্যাম দেখাচ্ছি। দাঁড়ান, এইরকম ভিড়, মানে এই ভিড়ে হাঁটা চলা, মানে চলা হাঁটাই যাচ্ছে না, তো টোটো তো দূরের কথা। চলুন বাড়িতে এসে ভাত চাপিয়ে দিয়েছি, মানে গোবিন্দভোগ চালের ভাত, ঘি আর কাঁচা লঙ্কা, আজকে এটাই মেনু। আলু সেদ্ধ দিয়ে, আলু কুচি কুচি করে ওর মধ্যেই দেওয়া, এটাই আমরা আজকে সবাই মিলে খেয়েছি, এটাই আজকে আমাদের মেনু ছিল। তো তারপরে আমি আবারও বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে যাওয়ার রাস্তা আর দেখাতে পারলাম না। আর কাঁসার দোকানে মার্কা মারা ভিড়। তো আমি নিয়ে এসেছি, দেখুন কে কী কিনেছেন ধনতেরাসে একটু জানাবেন। আমি কি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে সেই চালের শের বলে যাকে, এটার মধ্যে চাল মাপা হয়। এটা হচ্ছে আতপোয়া, মানে 500 চালের একটা শের। আমার এটা খুবই মানে ইচ্ছেও ছিল, আর ওখানে গিয়ে দেখলাম পেয়েও গেছি, তাই জিনিসটা আর তো ছাড়া যায় না, পেয়ে গেছি যখন। তো এই সেটটা নিয়েছি, আর একটা বাটি নিয়েছি তার ঢাকা। এই দুটি জিনিস নিয়েছি আমি, দুটি না তিনটে জিনিস নিয়েছি, এই যে বাটি আর ঢাকা। তো এই সেটটা আমার খুবই পছন্দ ছিল, আমি ওই ইয়েরই খুঁজছিলাম, বাসে ওই ঝুড়ির যেগুলো হয় ওগুলো খুঁজছিলাম, কিন্তু এটা পেয়ে গেছি যখন এটা আর ছাড়তে পারলাম না। অন্য জিনিস নিতে গেছিলাম, পেয়ে গেছি এটা, তাই এটা নিলাম। কে কী কেমন জিনিস নিয়েছে এবারের ধনতেরাসে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এই সেটটা দেখতে কেমন হয়েছে জানাবেন। তো আমার ধনতেরাসের জিনিসও নেওয়া হয়ে গেল, আজকে বাজারও বেরোনো হয়েছে সারা দিন ধরে। তারপরে আবারও সন্ধেবেলায় বেরিয়েছি, পুজো সুজো করে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি ধনতেরাসের জন্য। আমি নয়, আমার দিদিরা কিনবে, তাই এই যে দিদির সঙ্গে এসেছি, তার মেয়ে আর ননদের মেয়ে, তিন চারজনা মিলে আমরা এসেছি। ওরা একটু সোনার দোকানে যাবে, তো সোনার দোকানে এই সময়টা 8টা বেজে গেছে, 8:30 প্রায়, তখনও অল্প ভিড়, খুব একটা ভিড় নেই। আর একটা জিনিস আপনাদের দেখাই, না দেখালে একেবারেই হবে না কিছু। ওয়াও, এই হাটটা দেখুন দুর্দান্ত, মানে এই হাটটার কাছে কেউ, মানে মানে কেউ কিছু কুল পাবে না, সোনার হারও ফেল। তো এটার দামও প্রচুর। চলুন, ওরা নিয়েছে পলা বাঁধানো আর কানের। তো আমি ওগুলো দেখালাম না, এগুলো যেখান থেকে নিয়েছে এই দোকানটায় ইউনিক ইউনিক রূপোর কালেকশান পাওয়া যায়, পারলে কোনো একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এত সুন্দর সুন্দর ডিজাইন বলার কথা না, এদের সোনারও দোকান আছে রূপোরও দোকান আছে।
আর দেখতে পাচ্ছেন এখন বেশ 9টা বাজে, তো রাস্তাঘাট একটু ফাঁকা হয়েছে, নাহলে এই রাস্তায় ঢোকা চারটিখানি ব্যাপার না। আর চারিদিক কেমন দেখুন, আলোয় ঝলমল করছে। এই কালী পুজো দীপাবলি এগুলো আমার খুব ভালো লাগে, কারণ কি এমনি একটু ভয় ভয়ও লাগে কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা বাড়িতে বেশ সুন্দর আলো ঝলমল করে, এই রাস্তাঘাট সব যেন একেবারে আলোয় আলোকিত থাকে দেখুন পুরো। আর তার মধ্যে আসার পথে দেখছি একটা জায়গায় কালী পুজোর বিসর্জনের নাচ গান হচ্ছে, বেশ তাদেরকেও একটু তুলে নিলাম আসার পথে, এই যে আমরা ফিরে পড়ছি। আর দেখুন রাস্তাঘাটে বাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে না, অসাধারণ ঝলমল করছে দীপাবলির এই দিনগুলোই, বেশ মানে রাস্তাঘাট অলি গলি সব একেবারে যেন ঝলমল করছে। এই যে আমরা চারজনা গেছিলাম, আবার চারজনা ফিরে যাচ্ছি। আজকের মতো এখানেই, টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো করে কাটাবেন, হ্যাপি দিওয়ালি।